জোহার বন্ধুরা, আজকে আমাদের রেল থেকে আজ তৃতীয় দিন। আজকে নাইট শিফট। আজকে আমরা এখন নিজের একটা গাড়ি ভাড়া করে আর কি স্করপিও ভাড়া করে এখন আমরা পুস্টার যাব। দেখি রাতের পরিস্থিতি কীরকম আছে সেখানে। আমাদের স্করপিও প্রায় চলে এসেছে। এই যে আমাদের স্করপিও চলে এসেছে, এটাই করে যাব। সাউন্ড নাই। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছেছি কুস্টার রেলওয়ে স্টেশনে। আর পিছনেই ভিড়টা দেখতে পাচ্ছেন, মানে ব্যাপক ভিড়। এখন লোকে লোকময় হয়ে আছে, যদিও দিনে এতটা ভিড় থাকে না, মানে প্রচুর পরিমাণে দিনে গরম থাকার জন্য অতটা ভিড় থাকে না আর কি। তো এখন প্রচুর পরিমাণে ভিড় আছে, প্রায় 10,000 অবধি লোক একদম কুস্টারের এইখানে রয়েছে। যদিও তখন মানে স্টেশনের লাইটগুলো বন্ধ ছিল, মানে এই জাস্ট এখন সবেমাত্র সব লাইটগুলো জ্বেলে দিল আবার। আর এই যে সামনে ডিজের ব্যবস্থা করা হয়েছে, আজকে এখনো বাজে নাই, ডাইরেক্ট তারে লাগা দিয়েছে। হুট করে একদম চালান দেবো বলছে পাশেই। এই যে স্টেশন দিকে রাস্তাটা, এবারে ভিড়টা দেখুন একবার, ভিড়টা রাস্তাটা। আজ লোকে কেলকেলা করেছে, এখন রমেশ মাহাতো, দারা সিং সব এসেছে, আর সঙ্গে রতু আছে। একটা ছোনাচের গাড়িও পৌঁছে গেছে এখন, আর মানে নাই গোটারা ছোনাচ করে আর করে জায়গায় থাকবেন সবাই। বাইরে ডিজে টিজে সব আছে। এখন আমরা সবাই পৌঁছে গেছি একদম কুস্টার রেললাইনের পাশে। দেখতেই পাচ্ছ কিরকম লক আছে, ভিড় আছে প্রচুর পরিমাণে ভিড়।
অনুষ্ঠান চলছে। আরে এদিকে আমাদের দারা সিংহ আছে। ঠিক আছে, আর এই যে সামনে আমাদের পাতলু এখন আমরা আছি কুষ্টার স্টেশনের পাশেই। মানে এখানে আমাদের সমাজ থেকেই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদাভাবে করা হয়েছে সবার জন্য ফ্রিতে, কোনো ব্যাপার নয় খাওয়া দাওয়া। এই যে পিছনে দেখতে পাচ্ছেন লাইট, সব প্যান্ডেল করা আছে আর প্যান্ডেলে খাওয়ার ব্যবস্থা, মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না এখন। এই যে সামনে দেখতে পাচ্ছেন প্যান্ডেল, প্যান্ডেল এখন রান্নাবান্না চলছে।